সামনে তিস্তার পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে বিধায়ক শওকত মোল্লার নির্দেশে আজ দেউলি টুকেরাম পঞ্চায়েতের পারগাতি ফুটবল মাঠে এক জনসভা আয়োজন করা হয়। সেই জনস্থিত ছিলেন মুক্তার শেখ, উপস্থিত ছিলেন হাকিম বিদ্যে, উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি আজিবা শেখ, উপস্থিত ছিলেন রহমান সাহাজি, উপস্থিত ছিলেন পারগাতি অঞ্চলের অল নেতৃত্ব। আর সেই জনসভা থেকে যারা বিরোধী দল করছে তাদেরকে হুঁশিয়ারি দিলেন দেউলি টুয়ের অবজারভার হাকিম বিদ্যে। কি বললেন আপনাদের সরাসরি মুসা টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। সন্ধ্যের পরে আসবে সাধারণ মানুষের কাছে, তারা বিভিন্ন রকমের মজক ধরাই করবে। আপনারা রুক্ষা চোখ কান খেয়াল রাখবেন। আমাদের আজকে বুস সভাপতি বলেছিল, যে বলছিল বলতে বলতে যে চোরা সরোদ একটা চলছে, সোরা সরোদ থাকবে নিশ্চিত ভাবে। সোরা সরোদে কিছু বালি ফেলে দাও, কিছু মাটি ফেলে দাও, সোরা সরোদ বন্ধ হয়ে যাবে। যদি কোনো সংসদে কোনো বুধে এরকম চোরা সরোদ থাকে, আপনারা একটু মাটি দিয়ে বন্ধ করে দিন, থামা দিয়ে বন্ধ করে দিন, ইট ফেলে বন্ধ করে দিন, দেখবেন চোরা সরোদ বন্ধ হয়ে যাবে। আর বয়নালের পানি এসে আপনার ভালো পানিটাকে নষ্ট করবে না। জনসভা যে পারগাতি ফুটবল ময়দানে হয়েছে, এখান থেকে আপনারা কি বার্তা দিতে চাইবেন? আমরা বার্তা একটাই, সামনে তিস্তার পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে, এটাই আমরা বার্তা দিচ্ছি। এখানে অন্য অন্য রাজনৈতিক দল তাদের জামানা জব্দ হয়ে গিয়েছে, তাদেরকে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। আজকে সাম্প্রদায়িক দল, মৌলবাদী দল, সঙ্গে সিপিএম, কংগ্রেস যারা আছে, যে কটি দল আছে, 2023 পঞ্চায়েত নির্বাচনে তাদের জামানা বাজপ্ত হয়ে যাবে, সেই বার্তা আমরা আজকের এই জনসভা থেকে আমরা দিয়েছি। আপনি বক্তব্যের মাঝখানে বলছিলেন যে বিরোধীদের জন্য মাটি চাওয়া, এরকম একটা বার্তা আপনি দিয়েছেন, এই বিরোধীদের জন্য কি বিরোধী শূন্য চাচ্ছেন? এমনি তো বিরোধীদের শূন্য ক্যানিং পূর্ব বিধানসভাতে আছে, তারপরে যারা উন্নয়নের যারা বেগড়া ঘটাচ্ছে, যারা উন্নয়নটাকে স্তব্ধ করে দিতে চাইছে, যারা উন্নয়নের সঙ্গে নেই, যারা মানুষের পাশে নেই, মানুষের সুখ দুঃখের সাথী যারা নেই, তারা যখন 5 বছরে 3টে ভোট হয়, পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, যখন এই নির্বাচন আসে, তারা সাধারণ মানুষের কাছে এসে বিভিন্ন রকমের প্রলোভন দেয়, তারা সাম্প্রদায়িক কথাবার্তা বলে, জাতপাতের কথাবার্তা বলে। তাদেরকে বলেছি যে খারাপ জল, অর্থাৎ খারাপ জল ভালো জলের সঙ্গে মিশে গেলে ভালো জলটা খারাপ হয়ে যায়। তাই আগাম বার্তা দিলাম যে ক্যানেল বলি আর যে ড্রেন বলি, সেখান থেকে যে ময়লা জলগুলো আসে, এই ময়লা জল যদি তার আগে থেকে সেখানে একটু মাটি কিংবা অর্থাৎ বালি না ওই ইটের কুচি ফুচি এইসব যা আছে একটু ওই বয়নালায় ফেলে দিলে নালাটা বন্ধ হয়ে যাবে, আর এই খারাপ জলটা আর ভালো জলের সঙ্গে মিশবে না, সেই বার্তা আজকের মিটিতে দিয়েছি। গত 14 তারিখে ভাঙর ঘটপুকুরে বাজারে আইএসএফের একটা সভা হয়, সেখান থেকে বিশ্বজিৎ মাইতো, তিনি আপনাদের বিধায়ক সম্পর্কে একটা বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলছেন যে বিধায়ক শওকত মোল্লা আগামী দিন তিনি তিয়ার জেলে অনুব্রত মণ্ডলের সাথে থাকবে, এই বিষয়ে কী বলবেন? তো ও তো একটা বড় কি বলবো, চিটার বলা যায়। তো একটা চিটারে যে কথা সেই কথা সে বলেছে। আজকের বাংলার সাম্প্রদায়িক শক্তি, আজকের যে বিরোধী দলনেতা প্রতিনিয়ত প্রতিদিন সে পশ্চিম বাংলার জাতপাতের কথা বলছে, ভাষা বর্ণের কথা বলছে, সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কিভাবে জেলে নিয়ে যায় সেই ষড়মর্শ পরামর্শ করছে, এবং তাদের সঙ্গে হাত মিলিয়েছে এই মৌলবাদী শক্তি। ওরা একই কথা বলবে, একই রশ্মির কড়া, ওরা একই মানে কথা বলবে। এদের জন্য মানুষ তৈরি হয়ে আছে, লড়াইয়ের ময়দানে আছে, তিস্তার পঞ্চায়েতে এদের যোগ্য জবাব দেওয়ার জন্য তার তৈরি হয়ে আছে। আজ এই জনসভা পুরুষদের থেকে মহিলাদের বেশি,
এখানে দেখা গিয়েছে, এই বিষয়ে কি বলবে? মহিলা কেন, পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিদা সকলেই তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আজকের এই বাংলায়তে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে নেই, আর মৌলবাদী শক্তির সঙ্গে নেই। মৌলবাদী শক্তি বসে আছে ফুরফুরায়, তবে ফুরফুরার সকলে না, দুই একজন ছাড়া, বাকি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি তারা, আমাদের পীর সাহেব, এরা ফুরফুরাতে বসে ঘষছে আর মনে মনে সব ভাবছে। এটা এদের গল্প ছাড়া অন্য কিছু নয়। আমরা বই পড়েছি আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ, কেউ চোখে দেখিনি, তো উনি এখন আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ হয়ে বসে আছে। আর ওনার যারা চেরাচামটে আছে, যা তারা বিভিন্ন রকমের মন্তব্য করছে, তার জবাব বাংলার মানুষ দেবে, ক্যানিং দু নম্বরের ব্লকের মানুষ দেবে, দেউলির দু নম্বর অঞ্চলের সমস্ত অধিবাসীগণ যারা আছে তারা দেবে, এবং ভাঙড়ের মানুষ তারা তাদের জবাব দেওয়ার জন্য তারা তৈরি হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকেরে আমাদের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে যে মিটিং হয়েছে, আপনারা তো সবটাই হয়তো দেখান না, কালীতলা থেকে আর একদম ঘটকপুর পর্যন্ত টোটাল যতগুলি রাস্তাঘাট ছিল সমস্ত রাস্তাঘাট জ্যাম ছিল, এবং তারদা থেকে যে বাসন্তী হাইওয়ে ছিল বাসন্তী হাইওয়ে জ্যাম ছিল, এবং ভিতরে যে লোকাল রাস্তাগুলো আছে সেসব রাস্তাগুলো টোটাল জ্যাম ছিল। ভাঙড়ের সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে কালকেরকার মিটিংয়ের প্রমাণ করে দিয়েছে যে ভাঙড় থেকে আইএসএফ বিদায় নেবে, শুধু সময়ের অপেক্ষা। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, শওকত মোল্লা জিন্দাবাদ, শওকত মোল্লা জিন্দাবাদ। সাম্প্রদায়িক শক্তি বিজেপি বিরুদ্ধে, আগামীকাল আমাদের মুখার্জি পাড়ায় আমাদের ওই পঞ্চায়েত সমিতি আর ওখানে কালকের মিটিংয়ের আলোচনা হবে, মিটিং হবে। আমাদের অঞ্চলের সমস্ত নেতৃত্ব, কোর কমিটি এবং ব্লক কমিটি।